আসি কি হচ্ছে কাল পুলিশ আমাদের 10 নম্বর গোডাউনে ছাপা মেরেছিল সব মাল তুলে নিয়ে গেছে কে কেউ ধরা পড়েছে কালু মুস্তাক জাগা সব ধরা পড়ে গেছে আমি জানতাম একে একে সব ধরা পড়বে আজহারের রাজ খতম হয়ে যাবে যে সালা মন্ত্রী নেতারা আজহারকে দিয়ে কাজ করিয়েছে সব চোখ পাল্টে খাবে সব সতী হয়ে যাবে আরে সামনে ইলেকশন না কেউ ওর পাশে দাঁড়াবে না বুঝলি কেউ দাঁড়াবে না আরে তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন তুই যা সব ঠেকগুলো সব খালি করে দে এক্ষুনি পালা তুমি মনে মনে কেটে পড় মাসি এখান থেকে পুলিশ আসতে পারে এখানেও আরে যা যা আমি এখান থেকে অনেক দিন আছি আমাকে কি করবে রে আরে আসতে দে আর শোন সেলি তোকে না ডাকা অবধি তুই এখানে আসবি না আচ্ছা তোরা তো আর আজুর হয়ে কাজ করিস না যা এখান থেকে পালা যা সালা বেইমানের বাচ্চা আরে পারুলানি সকাল সকাল আসর বসিয়েছো দেখছি হ্যাঁ বিন্দাস আছো মাই তোমার বস ওইদিকে মার খাচ্ছে লকাপের আর তুমি এখানে বসে মাল খাচ্ছো চলো তোমার শ্বশুর বাড়ি একটু খাতির যত্ন কর আজারের সঙ্গে দেখা না করলে একটু হয় এতদিনের পীড়িত বেইমানি করতে আছে বেইমান আমি না আপনি মিস্টার দত্ত আজারের কাছ থেকে যখন দিনের পর দিন টাকা ঘুষ নিতেন তখন তো একেবারে কেঁচো হয়ে থাকতেন আর আজার যে ঢুকে গেল তখন পাল্টি খেয়ে বাঘ হয়ে গেলেন এই সারি আর একটা কথা বললে মেরে মুখ ভেঙে দেবো একদম আরে দাঁড়ান দাঁড়ান বেশি গরম দেখাবেন না থানায় গিয়ে ওপরওয়ালার সামনে আপনার সব মুখোশটা না আমি খুলে দেব একদিনে কত টাকা ঘুষ নিয়েছেন আর আমার কটা মেয়ের সঙ্গে ফুর্তি করেছেন সব বলে দেব এই তোমরা বাড়ি যাও তো কেন ফালতু কথা বলছিস আরে বাবা আমি কি করব আমি তো হুকুমের চাকর ওপর থেকে অর্ডার এসেছে তোকে অ্যারেস্ট করার তাই বাধ্য হয়ে এসেছি আরে বাবা চিন্তা করিস না আমি তো আছি রে কোনো চিন্তা নেই তোর আর আজারকে আমি ঠিক ছাড়িয়ে নিয়ে চলে আসবো স্যার আমাদের আছেন না ওই দু একটা কথা বলে ছেড়ে দে হ্যাঁ কি বলতো বলছিলাম যে আমার নামে যেন কিছু উল্টো সিধা বলিস না কেন আসছিস কেন আপনাকে দেখে স্যার আজহার যে শয়তান এ তো দুনিয়া সবাই জানে কিন্তু আপনার মতো এরকম ভদ্র পোশাক পরা শয়তানকে কজন চেনেন বলুন পারুল এই বেশি চোখ রাঙাবেন না বুঝে আমি আবার কিন্তু ভয় পেলে থানায় গিয়ে সব সত্যি কথা বলে দিই কই চলুন চলুন শোন 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 যা বলছি শোন থানায় গিয়ে যেন আমার নামে উল্টো সিধা বলিস না কিছু